সোমবাৰে প্ৰকাশ হ'ল এনআৰচিৰ সম্পূৰ্ণ খচৰা। খচৰাৰ পৰা বাদ পৰিল 40 লাখ লোকৰ নাম। আশংকাৰ পিছতো ব্যাহতন হ'ল ৰাজ্যৰ শান্তি শৃংখলা। ৰাজ্যবাসীয়ে দেখুৱালে পৰিপক্কতাৰ পৰিচয়। পিছে গা জ্বলিছে চুবুৰীয়া ৰাজ্যৰ। এনআৰচিক লৈ ৰাজ্যৰ বাহিৰত প্ৰৰোচনা আৰু উচতনিমূলক অপপ্ৰচাৰ। এটা বাঙালী খেদাও চলছে, এমনকি বিহারী খেদাও চলছে। বিভাজনৰ ৰাজনীতিৰে হিংসা বিয়পোৱাৰ চেষ্টা বংগৰ বামপন্থী শিবিৰৰ। প্ৰথমে চাওক পশ্চিমবংগৰ কেইখনমান কাকতৰ মুখ্য পৃষ্ঠা। বৃহৎ বৃহৎ আখৰেৰে এনআৰচিৰ সম্পূৰ্ণ খচৰা প্ৰকাশক লৈ উচতনিমূলক শিৰোনাম। সংবাদ প্ৰতিদিন শিৰোনাম, ফেৰ বঙাল খেদাৰ চক অসমে। ক্ষুব্ধ মমতা বললেন এই কাণ্ড অমানবিক। এই সময় ভারত তীর্থে বাদ 40 লক্ষ নাগরিক। বাংলা সুখ করে থাকবে না, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। সকল হিমাচে গৈ এদিন কাকতে শিরোনাম লিখিলে খসড়া নাগরিক পঞ্জীত ঠাই নাপালে 40 লাখে। আতঙ্কর অসমত বিপন্ন বঙালী সকল। ভোটর স্বার্থত বিজেপির বিভেদর রাজনীতির অভিযোগ মমতার। দৈনিক স্টেটসম্যানে লিখিলে আকৌ বঙালী খেদাও, থম থম উত্তর পূব, অসমৰ নিজ ভূমিতে প্রবাসী 40 লাখ। উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত চলি থকা এনআরসির কাম কাজত সন্দেহ তুলি একমাত্র বিভাজনের রাজনীতি আর ভোটর অঙ্কর স্বার্থত অসমত হিংসা বিয়পার চেষ্টা করেছে বঙ্গর রাজনৈতিক দলে। ইয়ার এই প্রতিফলন ঘটিল বঙ্গর কাকত সমূহত। এফালে নিজের সমস্যার এই অন্ত নাই বঙ্গত, কিন্তু চাদরের আঁচলত জুই লগার দরে অসমীয়াক লৈ ধর ফরাইছে বঙ্গর দিদি মমতা বেনার্জীয়ে। সমানে সমানে নাগরিকত্বর প্রমাণ দিব নোৱাৰা লোকক লৈ গাত তত নাই CPIMকে ধরে বঙ্গর অন্য বামপন্থী দলরও। ইয়ার বিপরীতে এনআরসির খসড়া প্রকাশের 37 ঘণ্টাৰ পিছতো রাজ্যত সম্পূর্ণ স্বাভাবিক আর শান্তিপূর্ণ হয়ে আছে পরিস্থিতি। নামনি অসম, মধ্য অসম আর বরাক উপত্যকার বহুবোৰ অঞ্চলত একাংশ দুষ্টচক্রয় সুবিধা বুঝি হিংসা বিয়পাবলৈ চেষ্টা করব বলে আশঙ্কা প্রকাশ করেছিল প্রশাসনে। হস্তম হয়ে আছিল আরক্ষী আর সেনার দল। পিছে জাতির রক্ষা কবচ এই ঐতিহাসিক দলিলখনক লৈ সকলোৱে ইমানেই পরিপক্কতা দেখুৱালে যে এই পর্যন্ত কতোৱেই নঘটিল সামান্যতম বিক্ষিপ্ত ঘটনা। কিয়নো সকলোৱে জানে নাগরিকত্ব প্রমাণের সুযোগ এতিয়াও অন্ত পৰা নাই। কিন্তু ইয়ার পিছতো চুবুরিয়া রাজ্যত একাংশ রাজনৈতিক দলে অসমৰ এনআরসিক লৈ চলোৱা চক্রান্তই সৃষ্টি কৰিছে গভীর রহস্যৰ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট।